হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজিব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি যদি আইফোন সবচেয়ে সহজ উপায়ে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইফোনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে হবে। এগুলো যদি জানা থাকে আপনার তাহলে আপনি একজন প্রো ইউজারের মতো আইফোন ব্যবহার করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আইফোনের এমনই কয়েকটি ট্রিক্স শেয়ার করছি। নর্মালি আমরা যখন ফটোস অ্যালবামে যাই সেই ক্ষেত্রে আমাদের অ্যালবামে হয়তো হাজার হাজার ছবি থাকে, সেই ছবি থেকে আপনার পছন্দের বা নির্দিষ্ট কোনো একটি ছবি খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য। বাট আপনি এখানে সার্চ অপশন পাবেন, এই সার্চে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ছবির নাম লিখে সার্চ করতে পারেন। যেমন এই মুহূর্তে আমি আইফোন লিখে সার্চ করলাম, কারণ এখানে আইফোন লিখে সার্চ করার পর হয়তোবা আপনার আইফোনে আপনার ফটোস অ্যালবামে একাধিক আইফোনের ছবি থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি খুব সহজে কোন আইফোন দিয়ে কোন ছবিগুলো তুলেছিলেন আপনার তো অবশ্যই মনে আছে, সেগুলো আপনি খুঁজে পেতে পারেন। এছাড়া আপনার কোনো নির্দিষ্ট লোকেশনের নাম লিখে আপনি সার্চ করতে পারেন, বা আপনি কোনো মাসের নাম লিখে সার্চ করতে পারেন, সেই ক্ষেত্রে সেই সময়ের বা সেই মাসের যে সকল ছবি আপনি ক্যাপচার করেছিলেন সেগুলো এখানে চলে আসবে। ধরুন আমি উইন্টার লিখে সার্চ করলাম, এর ভিতরে দেখেন এখানে যে জানুয়ারি চলে আসছে, মানে উইন্টার মাসের জানুয়ারিতে, এই উইন্টারের জানুয়ারিতে আমি কতগুলো ছবি ক্যাপচার করেছি সেই ছবিগুলো লিস্ট চলে আসছে, বা কোন লোকেশনে কতগুলো ছবি ক্যাপচার করেছি সেগুলো কিন্তু এখানে খুব ইজিলি দেখতে পাওয়া যাবে। এভাবে খুব সহজে যে কোনো ছবি আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন যদি আপনার ফটোস অ্যালবামে হাজার হাজার বা শত শত ছবি থাকে। খুব ইজিলি আপনি এখান থেকে এই উপায়ে সার্চে গিয়ে যে কোনো ধরনের ছবি খুঁজে পেতে পারেন। iOS 16 অ্যাপেল খুবই চমৎকার একটি ফিচার অ্যাড করেছে, তা হচ্ছে ফটোস অ্যালবাম থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এই ক্ষেত্রে আমরা হয়তো যে ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটা মার্ক করি বা সেই ছবিটা কপি করি, কপি করে সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। সাধারণত আমরা সেই ছবিগুলোকে এভাবে প্রেস করে ধরে হয়তো কপি করে নেই, অথবা আমরা প্রেস করে ধরে সেই ছবিটাকে আমরা যে সকল অ্যাপে আমরা শেয়ার করতে চাই এভাবে শেয়ার করে ফেলি, যে ক্ষেত্রে হয়তো বা এটা ইমুতে শেয়ার করেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার, এভাবেই সাধারণত আমরা এটা শেয়ার করে থাকি। বাট আপনি চাইলে সেই ছবিটা কিন্তু ফটোস অ্যালবামে সেভ করতে পারেন। এজন্য জাস্ট আপনি সেই ছবিটা এভাবে ক্লিক করার পর, প্রেস করে ধরার পর সেই এখান থেকে ব্যাক করবেন। ধরুন আমি আবারও দেখাচ্ছি, যে কোনো ছবি আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান জাস্ট সেই ছবিটার উপরে এভাবে প্রেস করে ধরবেন, ধরার পর আপনি মুভ করবেন, মুভ করার পর এভাবে আপনি অন্য আঙুল দিয়ে ছবিটাকে ব্যাক করবেন এবং একেবারে নিচের দিয়ে চলে আসবেন। আসার পর এখানে এটা ছেড়ে দিবেন, দেখতে পাবেন যে সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবিটা নিচের দিকে চলে আসছে। এভাবে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনার ফটোস অ্যালবাম থেকেই। এরপর পরবর্তীতে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় আপনার প্রয়োজনে সেই ছবিটি আপনি ব্যবহার করতে পারবেন। আমরা কম বেশি সকলেই জানি যে আইফোনের যে ডার্ক মোড রয়েছে এটা খুবই ইউজফুল, এটা ব্যবহার করলে আপনার ব্যাটারি লাইফ ভালো যাবে। তো এই ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা আরও ডার্ক ব্যবহার করতে চান, এজন্য কিন্তু একটি সেটিং রয়েছে, জাস্ট আপনার সেটিংস অ্যাপ থেকে এখান থেকে অ্যাক্সেসিবিলিটি চলে যাবেন। অ্যাক্সেসিবিলিটি যাওয়ার পর আপনি এখানে একটি অপশন পাবেন ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ নামে, এটাতে যাবেন। এরপর এখানে একটু নিচের দিকে নামলে আপনি অপশন পাবেন রিডিউস হোয়াইট পয়েন্ট, এই যে দেখতেছেন এই অপশনটিতে যাবেন এবং এটা এনাবল করে দিবেন। এরপর নিচের দিকে আপনি এখান থেকে পরিমাপ করে দিতে পারবেন যে আপনি কতটুকু ডার্ক চান, এটা 80-85% দিয়ে রাখলে আপনি বেশ ভালো ডার্ক পাবেন। তবে এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো পয়েন্টে এটা নির্দিষ্ট করে দিতে পারবেন, সে অনুযায়ী কিন্তু আপনার ডিভাইসটি ডার্ক মোডে অ্যাক্টিভ থাকবে। আমরা সাধারণত যখন সাফারি ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, ব্রাউজ করাকালীন আমরা এক পেজ থেকে আরেক পেজে কিন্তু চলে যাই, এবং এই ক্ষেত্রে যখন এক পেজ থেকে আরেক পেজে যাই সে সময় হয়তো আমাদের এমন হঠাৎ করে প্রয়োজন পড়ে যে আমরা যে ফার্স্ট পেজ বা হোম পেজ রয়েছে সেটাতে যাওয়ার। তো এই ক্ষেত্রে যদি এমনটা হয় আপনার প্রয়োজন পড়ে, তাহলে নিচের দিকে যে ব্যাক অপশন রয়েছে এই ব্যাকে যদি আপনি প্রেস করে ধরেন তাহলে আপনার এখান থেকে সবগুলোর পেজ লিঙ্ক পেয়ে যাবেন। আপনি হোম পেজে চলে আসতে চাইলে জাস্ট উপরের লিঙ্কে ক্লিক করে দিবেন, সাথে সাথে দেখতে পারবেন আপনি হোম পেজে চলে আসছেন। আবারও যদি আপনার যেখান থেকে আসছেন সেই পেজে যেতে হয় তাহলে আবারও এখান থেকে এই বাটনে প্রেস করে দিবেন, সাথে সাথে আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন যে আপনি কোন যে পেজ সেই পেজটিতে যেতে চান। আপনি আপনার কাঙ্ক্ষিত পেজে ক্লিক করে দিলে সেই পেজটিতে আপনাকে মুভ করে নেবে। আমরা অনেকেই রয়েছি যারা আইফোনে অনেক অ্যাপ ইনস্টল করে থাকি, এবং সেই ক্ষেত্রে
কোন পেজে কোন অ্যাপটি ইনস্টল করা রয়েছে আমরা অনেক সময় ভুলে যাই, সেই সময় আমাদের সেই অ্যাপটি খুঁজতে হয়। বাট আপনি কিন্তু স্পটলাইট সার্চ থেকে খুব সহজে যে কোনো অ্যাপ ওপেন করতে পারেন। জাস্ট আপনি যে অ্যাপটি ওপেন করতে চান সেই অ্যাপটির একটি বা দুইটি অক্ষর লিখবেন, সাথে সাথে সেই অ্যাপটি উপর দিকে চলে আসবে এবং গোতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে যে কোনো অ্যাপ ওপেন করার সবচেয়ে শর্টকাট একটি উপায়। জাস্ট আপনি একটা বা দুইটা বা তিনটা অক্ষর লিখবেন, সেই অ্যাপটি চলে আসলে গোতে ক্লিক করে দিলেই আপনার সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। অযথা আপনাকে বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন পেজে খুঁজতে হবে না যে আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপটি, যে অ্যাপটি আপনি ওপেন করতে চাচ্ছেন সেটা কোন পেজে রয়েছে। স্পটলাইট সার্চ থেকে আপনি এটা খুব সহজেই করতে পারেন। আমরা সাধারণত যখন সাফারি ব্রাউজার ব্যবহার করি সেই ক্ষেত্রে নতুন একটি ট্যাব ওপেন করার জন্য নিচের দিকে যে ট্যাব অপশন রয়েছে এখানে ক্লিক করি, তারপর প্লাসে ক্লিক করে নতুন একটি ট্যাব ওপেন করি। বাট আপনি চাইলে কিন্তু এটা খুব সহজ উপায়ে করতে পারেন, এই জন্য কিন্তু আপনাকে এতটা কষ্ট করতে হয় না। জাস্ট যে কোনো পেজ ওপেন করার জন্য নিচের দিক থেকে জাস্ট আপনার যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক অপশন লেখা রয়েছে, এখান থেকে এভাবে সোয়াইপ করলে কিন্তু নতুন পেজ বা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। জাস্ট এভাবে আপনি সোয়াইপ করবেন, নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনি চাইলে যে আগের যে পেজ রয়েছে সেটাতে আবার ব্যাক করতে পারবেন। সে একই উপায়ে জাস্ট আপনি ডান থেকে বামে সোয়াইপ করবেন বা বাম থেকে ডানে সোয়াইপ করবেন, তাহলে আপনি নতুন ট্যাব ওপেন করতে পারবেন বা ওল্ড ট্যাবে ফেরত যেতে পারবেন। খুব সহজ উপায় এটা, এবং এই উপায়টাতে আপনি খুব ইজিলি আপনার সাফারি ব্রাউজারে ব্যবহার করে খুব সহজে যে কোনো কাজ করতে পারবেন। সাধারণত আমরা অনেকেই রয়েছি যারা নিত্য নতুন ওয়ালপেপার ব্যবহার করতে পছন্দ করি, আর আপনি চাইলে আয়াত ষোলো আপডেট করার পর একই ওয়ালপেপার কয়েকটা উপায় ব্যবহার করতে পারেন। জাস্ট আপনি এখান থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই লক স্ক্রিন যে অপশন রয়েছে এখানে চলে আসবেন। এরপর ডান থেকে বামে সোয়াইপ করলেই কিন্তু আপনার যে ওয়ালপেপারটি আপনি ব্যবহার করছেন তারে কিন্তু আপনি এখান থেকে তিন চারটা কালার করতে পারবেন এবং সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট কাস্টমাইজে ক্লিক করার পর লক স্ক্রিনে ক্লিক করে দিবেন, এরপর ডান থেকে বামে সোয়াইপ করবেন, আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা ব্যবহার করতে পারবেন এবং উপর থেকে ডানে ক্লিক করে দেওয়ার পর সেটা কিন্তু সেট হয়ে যাবে। এভাবে আপনি চাইলে একটা ওয়ালপেপারে কিন্তু কয়েক উপায়ে বা কয়েক কালারে আপনি ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা যখন আইফোনে অনেক অ্যাপ ব্যবহার করি সেই ক্ষেত্রে হয়তো এরকম এক অ্যাপ থেকে আরেক অ্যাপ যাওয়ার জন্য এই অ্যাপ সুইচার অপশন থেকে মুভ করি। বাট আপনি কিন্তু এটা খুব যে কোনো অ্যাপ ওপেন থাকা অবস্থায় এটা করতে পারেন। জাস্ট এভাবে আপনি সোয়াইপ করবেন, এক অ্যাপ থেকে আরেক অ্যাপে আপনি খুব ইজিলি যেতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে আর অ্যাপ সুইচার কষ্ট করে মিনিমাইজ করতে হচ্ছে না বা আপনাকে এখান থেকে কেটেও দিতে হচ্ছে না। এক অ্যাপ থেকে খুব সহজে অন্য অ্যাপে আপনি মুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের ট্রিক্সগুলো আপনার জন্য অনেক ইউজফুল হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।